নামাজের মধ্যে দাঁড়ায় আছেন জবাব আসে না আল্লাহর ওলি সামনে দিকে আয়াত পড়ায় না সুন্দর করে দাঁড়ায় আছে আল্লাহর ওলি যখন জবাব আসে পড়েন আয়াতটা তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত করতে করতে প্রতিটা আয়াত যখন তেলাওয়াত করে প্রতিটা আয়াতের জবাব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হইল হুজুর বুঝতে পারলাম না আপনি যখন নামাজে দাঁড়ান নামাজটা কেন এত দেরি হয় নামাজ কোন সময় দেখা যায় 4 ঘন্টা কোন সময় 3 ঘন্টা কোন সময় 2 ঘন্টা কোন সময় 1 ঘন্টা কোন সময় আধা ঘন্টার ভিতরে নামাজ শেষ হয়ে যায় ও আল্লাহর ওলি আমরা জানতে চাই আপনি নামাজের মধ্যে এত দেরি কেন করেন এমনি আল্লাহর ওলি বলেন আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন প্রতিটা আয়াত যখন আমি তেলাওয়াত করি ওই প্রতিটা আয়াতের তেলাওয়াতের জবাব আল্লাহর পক্ষ থেকে আসে এটা হলো আল্লাহওয়ালাদের নামাজ আর আমাদের নামাজ রাত দিন তফাত আসমান আর জমিনের মধ্যে যত ব্যবধান আছে আল্লাহওয়ালাদের নামাজ আর আমাদের নামাজের ততটুকু ততটুকু ব্যবধান এই জন্য বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা কাজ গর্হিত কাজ থেকে মানুষকে ফিরায় রাখে নামাজে সুবহানাল্লাহ জোরে বলে বান্দা তুমি নামাজ পড়ো এমন কিছু মানুষ আছে সপ্তাহে একবার দুই বা একদিন দুই দিন তিন দিন চার দিন নামাজ পড়লো কিন্তু পঞ্চম নম্বর দিন যখন আসে বান্দাটার মনে মনে আফসোস লাগে চার দিন নামাজ পড়লাম পঞ্চম নম্বর দিন নামাজটা কেন পড়তে পারলাম না ষষ্ঠ দিন কিন্তু লোকটা আবার মসজিদের মধ্যে হাজির হয় উদ্দেশ্য হইল আল্লাহ তো বলছেন নামাজ মানুষকে গুনার কাজ থেকে ফিরায় রাখে মানুষ তুমি যখন একদিন নামাজ পড়বা দুই দিন নামাজ পড়বা তিন দিন নামাজ পড়বা চার দিন নামাজ পড়বা নামাজের প্রতি তোমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে নামাজ পড়লে তুমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে তখন তুমি আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা তখন অন্তরে ঢুকাইবা আল্লাহর প্রেম ছাড়া তোমার কোনো কিছুই ভালো লাগবে না সুবহানাল্লাহ বন্ধুর জন্য বন্ধুর এত দেওয়া না কেন হয় কেন বন্ধুর প্রতি দরদ ভালোবাসা বাড়ে কেন যদি বন্ধুর সাথে বারবার কথা হয় বন্ধুর সাথে বারবার মোলাকাত হয় তাহলে সম্পর্ক বাড়ে আল্লাহ বলে বান্দারে তুমি তো আমি আল্লাহর বন্ধু দুনিয়াতে যত ইমানদার আছো সব ইমানদার আমি আল্লাহর বন্ধু বন্ধুর কথা বন্ধু যখন স্মরণ করে তখন বন্ধু খুশি হয় আমি আল্লাহ তখনই খুশি হব যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা আর তোমরা যদি আমি আল্লাহকে একবার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বারবার স্মরণ করব আল্লাহ দয়া মায়া তুমি আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ নিজ হাত দিয়া কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইলাম এত সুন্দর চেহারা তোমাদেরকে দিলাম বান্দা মানুষটা যদিও কালো হয় গঠনটা কিন্তু সুন্দর আল্লাহ দেওয়া গঠন আল্লাহ দেওয়া সুন্দর করে বানানো একটা মানুষের চোখের মধ্যে চশমা লাগাইলে যেমন সুন্দর লাগে
মানব জাতি সারা আল্লাহ কোন প্রাণীর চোখের মধ্যে চশমা লাগাইলে সুন্দর লাগে না মানুষের চোখের মধ্যে চশমা লাগাইলে যেমনটা সুন্দর লাগে বিড়ালের চোখের মধ্যে চশমা লাগাইলে তেমন সুন্দর লাগবে না কুকুরের চোখের মধ্যে চশমা লাগাইলে সুন্দর লাগবে না কেন আল্লাহ বলেন মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম সুবহানাল্লাহ বুঝছেন না আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর কথা কি তোমরা ভুলে গেছো এ বান্দা আমি আল্লাহর কথা কি তোমরা ভুলে গেলাম আমি আল্লাহ যে বানায় দিলাম দুনিয়াতে পাঠায় দিলাম আমি আল্লাহর কথা কি তোমরা ভুলে গেছো বান্দারে সাবধান আমি আল্লাহর কথা ভুলবো না দুনিয়ার সন্তানাদি পায়া দুনিয়াতে ধন সম্পদ পায়া আমি আল্লাহর কথা বইল না কারণ তোমরা তো সবাই জানো সুম্মা ইলাইনা লা তুরজাউন আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে এই জন্য নামাজ হইল আল্লাহর বিধান কেউ যখন নামাজ পড়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক এই নামাজটা আল্লাহর কাছে বড় দামি একটা ইবাদত হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি নামাজের হিসাবটা দিয়ে দিতে পারে তাহলে অন্যান্য আমলের হিসাব দেওয়া আল্লাহর কাছে সহজ হয়ে যাবে নামাজের হিসাব যাওয়ার সময় যদি কোন বান্দা আটকে যায় হিসাব যদি দিতে না পারে নবীজি বলেন অন্যান্য আমলের হিসাব আমার উম্মত দিতে পারবে না এই জন্য নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় নবীর জবান দিয়ে বের হয়েছিল আসসালা আমি দুনিয়া থেকে চলে যাইতেছি নামাজ ধরো নামাজ ধরো নামাজ ধরো আসসালা নামাজটা ধরো নামাজ ধরলে লাভ কি হবে জানো আল্লাহর আদালত থেকে যখন তুমি বাঁচতে চাও তাহলে আল্লাহর আদালতে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে এই প্রশ্নটা হলো নামাজে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি নাবুদু ইয়াউমাল কিয়ামাতি সালা সর্বপ্রথম বান্দার কাছ থেকে আমলের হিসাব যে আমলের হিসাবটা নেওয়া হবে নামাজে নামাজের হিসাব তোমাদের কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নেবে আল্লাহু আকবার নামাজের হিসাব যদি দিতে পারো তাহলে অন্যান্য আমলের জবাব দিতে সহজ হয়ে যাবে যারা নামাজের হিসাব দিতে পারবা না আটকে যাইবা তখনই শুরু হবে তোমাদের উপরে নির্যাতন আল্লাহর বানানো ফেরেশতা খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহর ফেরেশতারা এত ভয়াবহ কঠোর আকৃতি ধারণ করবে আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ধর ওই নাফরমানটাকে ধর যখন ধরা হবে আল্লাহ বলবেন তার হাত পা বেঁধে দাও হাত পা বেঁধে চোরের মুঠির মধ্যে মারো পায়ের মধ্যে পড়ে জাহান্নামে ফেলাইয়া দাও আল্লাহর ফেরেশতাদেরকে যখন বলা হবে তাড়াতাড়ি ধরো তাকে জাহান্নামের আগুনে ফেলাও ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পরে কোনো বিলম্ব নাই সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে ফেলাইয়া দেওয়া হবে এই জন্য তো নবী সুন্দর করে বলে গেছেন যারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যারা নামাজ পড়ে না আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই জাহান্নামের আগুনে জ্বলতে হবে
ইমানদার নামাজ পড়ো যারা দুনিয়াতে সম্মান পরকালে সম্মান ও ভাই নামাজটা পড়েন না হুজুর আমার সময় নাই ও ভাই আযান হয়ে গেছে নামাজ পড়ো জোর আমার একটু ঝামেলা আছে পরে এসে নামাজ পড়ব এ ভাই তুমি যে দুনিয়াতে দুকাবাজি করো আল্লাহর সাথে নাফরমানি করো কিন্তু এমন মুসল্লি আছে আযান হওয়ার পরে মসজিদে দৌড়ায়া যায় ব্যবসা বাদ দিয়ে দেয় মসজিদে দৌড়ায়া যায় কৃষি কাজ বাদ দিয়ে দেয় মসজিদে দৌড়ায়া যায় ড্রাইভারি বাদ দিয়ে দেয় মসজিদে দৌড়ায়া যায় আল্লাহর গোলামি করার কারণে দুনিয়াবি যত কাজে সে ব্যস্ত থাকে সে আর দুনিয়াবি কোনো কাজ করে না আল্লাহর বিধানের আল্লাহর বিধান পালন করার কারণে আল্লাহু আকবার আওয়াজ যখন তার কানের মধ্যে গিয়ে ঢুকে ওই বান্দা দুনিয়ার সব ঝামেলা এমনও ব্যবসায়ী আছে আযান হইলে কাস্টমার তার দোকানে আরো বেশি আইছে তখন চিন্তা করে যে আযান যেহেতু হয়ে গেছে আর কাস্টমারও বেশি আইছে আচ্ছা যাক কাস্টমার একটু বিদায় কইরা এরপরে নামাজ পড়ব এটা হলো শয়তানের দোকান তো কাস্টমার যখন আইছে আসার পরে সে কি মনোযোগ দিয়ে ব্যবসা করতেছে ডাবল লাভ হয় নামাজের সময় তো সময় নাই তাড়াতাড়ি গানিবার নেন তাড়াতাড়ি নেন 300 টাকার মাল 1200 টাকা জি দ্বিগুণ লাভ করে এখন কিতাবের মধ্যে লেখে একজন দোকানদার আর কাস্টমার একজন মুসলমানের একজন ইমানদারের দোকান আর একটা ইহুদির দোকান তো মুসলমানের যে দোকান আছে এই মুসলমানের দোকানে টাইম সময় দোকানে যখন বসে আযানের সময় যখন হয় আযান যখন পড়ে তখন মুসলমানের দোকানে কাস্টমার বেশি হয় তো মুসলমান ইমানদার এই ব্যবসায়ী চিন্তা করে এখন আমার কাস্টমারের দরকার নাই আমি নামাজ পড়ি এরপরে আল্লাহ আমার ব্যবসাতে বরকত দিবে এই কথা বলে চলে যায় আর পাশে দোকান যে ইহুদি দোকান আছে সে তো মনে মনে চিন্তা করে দেখছো নি মুসলমান এত বোকা আযান হইছে গেছে গা মসজিদ কাস্টমার এত কাস্টমার কোন মাল সামান দিছে না গেছে গা সে তো আনন্দ ফুর্তিতে এই কাস্টমার যা আছে সব তার দোকানে গেছে মন মতো বেচছে এক গুণ লাভ বেশি দিয়ে বেচছে এখন নামাজ পড়ে আসার পরে ইহুদি জিগা এও মুসলমান আচ্ছা তোমরা আযান হওয়ার পরে মসজিদে যাও কিন্তু এত কাস্টমার আয় এরা বিদায় করো না কে তো মুসলমান বলে যুবকটা বলে যে আমার কাছে আল্লাহ বড় আল্লাহর ইবাদতটাও সবচাইতে বড় আমার দোকানদারি আসল না আমার আল্লাহর ইবাদত করাটা আসল সুবহানাল্লাহ জোরে বলে এই কথা শুনিনা কো আসলে তো মুসলমানরা বোকা কাস্টমার এত তারছে আবার তোমরা নামাজে যাও যা কিন্তু এই যুবকটা দোকানদারি বাদ দিয়া আযানের টাইমে যখন নামাজে গেছে এই কুরবানি করাটা আল্লাহর কাছে বড় কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলে বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এমন কুরবানি দিছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বান্দা যখন নামাজে গেছে নামাজে গিয়ে ধীরে ধীরে ওযু করে আল্লাহর বিধান নামাজ পড়ছে খুশু খুজুর সাথে নামাজটা আদায় করে এবার যখন দোকানের দিকে রওনা দিছে ব্যবসা করবে তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহর গুণগান গায়া গায়া যখন দোকানের দিকে রওনা হইছে আল্লাহ গায়বি সাহায্য দান করছে আল্লাহ ফেরেশতাকে কাস্টমার বানায়া ওই দোকানদারের সামনে পাঠায়া দিছে আর জোরে বলেন আল্লাহ যা যা দোকানে যা আমি আল্লাহর গায়বি সাহায্য তোমাদের উপরে রাখলাম বান্দারে আগে নামাজ পড়লে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে বান্দা যখন দোকানের দিকে রওনা
এবার দোকানের ভিতরে ঢুকছে সালাম দিয়ে ঢুকলো গিয়া দেখে কয়েকজন কাস্টমার আল্লাহু আকবার ওই ইমানদার যখন দোকানের ভিতরে ঢুকলো ঢোকার পরে এবার কাস্টমার বলে ও ভাই আপনি বুঝি নামাজে গিয়েছিলেন আমরা আপনার জন্য অপেক্ষায় ছিলাম কোন সময় আসবেন আমরা আপনার দোকান থেকে অনেক টাকার মাল সামান আনিব ইহুদি টাকা টাকা দেখে মুসলমান দেখা যায় নামাজ পড়ে দোকানে ঢুকা মাত্র দেখা যায় কাস্টমারের অভাব নাই ইহুদি টাকা টাকা দেখে আর ইমানদার মুসলমান ওই দোকানদারকে কাস্টমারে কয় ও ভাই ওই যে টাকার মধ্যে যা মাল সামান আছে সব আমাদেরকে দিয়ে দাও এটা আমাদের পছন্দ হলো এটা আমাদের পছন্দ এটা আমাদের পছন্দ এইভাবে পছন্দ পছন্দ বলে বলে এত টাকার মাল নিয়েছে ওই দোকানদার এই মাল দিতে দিতে দেখা যায় দোকানের অর্ধেক মাল তাদেরকে দিয়ে দিছে এখন ইহুদি তাকে দেখে তো মালিক কাস্টমার করতে আসলো রিজিকের মালিক তো আমি আল্লাহ বান্দা আমি আল্লাহর গোলামি আগে করো এরপরে ব্যবসা করো আগে নামাজ পড়ো এরপরে ডাইভারি করো আগে নামাজ পড়ো এরপরে কিছু কাজ করো আগে নামাজ পড়ো এরপরে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হও দেখবা প্রতিটা কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবে সুবহানাল্লাহ তাহলে দেখছেন যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দোকানদার ইমানদার দোকানদারের সাথে আল্লাহ ব্যবসা করাইছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ কি পারে না অবশ্যই পারে কারণ আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব রিজিকের মালিক তো আমি আল্লাহ তবে কেমনে তোমাকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ জোরে বলেন এমনও কিছু মানুষ আছে দেখবেন গাড়ি ড্রাইভারি করে অনেক সময় মাঝে মাঝে সে নিজে নিজে বলে আজকে আল্লাহ এত বরকত দিয়েছে প্রতিদিন একটা নিয়ম কিন্তু আছে যারা অটো চালায় অথবা সিএনজি চালায় তাদের একটা নির্ধারিত না থাকলো অনুমান আছে যে আমি প্রতিদিন সর্বনিম্ন 1500 টাকা ইনকাম করতে পারবো একটা আইডিয়া এর চাইতে যদি উপরে হয় তাহলে 2000 টাকা এর বেশি কিছু না তো কিছু কিছু ইমানদার আছে দেখবে জিগা কথা কয় যে আজকে আল্লাহ এত বরকত দিয়েছে 2000 এর জায়গা 4000 টাকা হয়ে গেছে কেন বলে মূল যেটা আছে মূলে গিয়ে দেখেন ফজরের নামাজ পড়িয়া বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে বের হইছে রিজিকের তালাশে কিসের তালাশে আল্লাহ সাহায্য করে প্রথম টিভি 1000 দ্বিতীয় টিভি আসার সময় আরো 1000 সারাদিনে আরো 2000 ইনকাম করে এরপরে ইমানদারের মনটা খুশি হয় কেন বলে আমি এত টাকা ইনকাম করলাম মূলে গিয়ে দেখেন আল্লাহ তার উপরে সাহায্য করছে এই জন্য আল্লাহ তাকে পুরস্কার হিসাবে এতগুলি নিয়ামত আল্লাহ তাকে এতগুলি টাকা দিল কিন্তু বান্দা অনেক সময় এইগুলি বুঝতে পারে না এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ বলেন তোমরা কল্পনাও করতে পারবে না আমি আল্লাহর পক্ষ থেকে যে রিজিকগুলি আসে এই জন্য আমার ভাই ও মুরব্বী বাবা যুবক ভাই যেহেতু জুমার দিন নামাজের বড় গুরুত্ব আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনো কারো বাড়ির সামনে যদি পুকুর থাকে আর এই পুকুরের মধ্যে যদি ঝর্ণার মধ্যে যদি পাঁচবার কেউ গোসল করে দৈনিক পাঁচবার গোসল করার পরে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না নবী বলেন ওম্মা শুনো
তোমাদের ভিতরে কেউ যদি দৈনিক পাঁচবার নামাজ পড়তে পারো তাহলে তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না পাঁচবার দৈনিক পাঁচবার নামাজ পড়লে তোমার জীবনের আমলের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না সব গুনাহ আল্লাহ নামাজের বরকতে মিটিয়ে দিবে এইজন্য নামাজের বড় গুরুত্ব আজকে আমরা নামাজের প্রতি ও বড় অবহেলা নামাজের প্রতি আল্লাহ বলেন গুরুত্ব আর আমরা করি অবহেলা এইজন্য দুনিয়ার সব কাজ বাদ দিয়া আগে নামাজের প্রতি মনোযোগী হওয়া প্রতিদিন দেখবেন খালি অ্যাক্সিডেন্ট প্রতিদিন একদিনও বাদ নয় আল্লাহ গত সপ্তাহে মাহফিলে যাওয়ার পথে আমার আগে সিএনজি মোটরসাইকেল দুইটা একসাথে ধাক্কা লেগে আমার চোখের সামনে ও আমার জীবনের প্রথম দেখলাম এই যে গতকাল মাহফিলে গেলাম কোম্পানিগঞ্জে রাত্রিবেলা গিয়ে দেখলাম বিশাল একটা বাস এখানে রাস্তার পাশে পড়া আছে গতকাল অ্যাক্সিডেন্ট তাহলে দেখেন ড্রাইভারের অবস্থা কি আর যাত্রীদের অবস্থা কি লিমন একটা বাস আছে কোম্পানিগঞ্জ থেকে বিশাল বড় একটা বাস ঢাকা থেকে আসে ও তো গতকাল দেখলাম গাড়ি তুলতেছে রাত্রিবেলা এই যে দৈনিক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় মানুষ মরে আপনি কোন দিন মরবেন আমি কোন দিন মরব কেউ তো বলতে পারি না এই জন্য ভাবা কবরের জগতে যাব ঠিক কি নিয়ে যাব দুইটা চোখ বন্ধ হবে আমাদের কি নিয়ে যাব কি নিয়ে আমরা রওনা হইছি একটু চিন্তা করা দরকার দুনিয়ার সব মহব্বত বাদ দিয়া একমাত্র আল্লাহর দিকে একটু মনোযোগী হওয়ার দরকার কি নিয়ে যাবেন আল্লাহ এই জন্য সাহাবা ইকরামের আদর্শ কত সুন্দর আল্লাহ যেভাবে ঘোষণা দিয়েছেন নবী সাহাবা ইকরামকে বুঝাইছেন সাহাবীরাও নবীর কথা শুনছেন যার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়াইছেন সুবহানাল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজের বিধান যখন আল্লাহর নবীর উপরে নাযিল হয় আল্লাহর রাসূল তখন সাহাবা ইকরামকে দেখাইয়া দেয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো তাহলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে এক ব্যক্তি তাড়াহুড়া কইরা নবীর সামনে তাড়াহুড়া কইরা ওযু করছে ওযু করে নামাজে মসজিদে ঢুকছে এখন তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে দুই রাকাত শেষ দুই মিনিটের ভিতরে চার রাকাত শেষ নবী তারা ডাকিয়া এদিকে আসো কি করছো বলে নামাজ পড়ছি সুন্দর করে আবার ওযু করে আসো লোকটা আবার ওযু করছে ওযু করার পরে মসজিদে ঢুকছে তো নবী দেখায় দিছে যে এইভাবে ধীরে ধীরে নামাজ পড়ো সুবহানাল্লাহ জোরে বলে এটা হলো নবীর আদর্শ আজকে আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু কি তাড়াহুড়া আল্লাহ এই যে মসজিদে আইছি অনেকে এমন ইমানদার আছে যে সকালে ঘুম থেকে উঠে এখনো ভাত খাইছে না আছে না অনেকে আছে এখানে ভাত খাইছে না সকালে নাই খানি নাই ঘুম এক ঘুমে 12টা বাজে এখন দেখবেন নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর যে বিধান আছে মানতে যে হবে এটা আমাদের জানা আছে কিন্তু পালন হয় না ফরজ নামাজ শেষ সুন্নত পড়বে দৌড়াদৌড়ি শুরু হয় যুবক ভাইরা যারা বুঝদার আছে যারা বুঝদার যারা বুঝেন যে নামাজ তো আমার উপরে ফরজ আমি পড়তে হয় একটু জ্ঞান ভিতরে ঢুকান নামাজ শেষ কাবলার জুমা আমরা যেটা বলি জুমার আগে কয় রাখা আরো জোরে বলেন চার রাকাত সুন্নত এটা কিসের সুন্নত সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবে এটা পড়তেই হবে কি করা লাগবে পড়তেই হবে কবলাল জুমা এরপরে আমরা দুই রাকাত ফরজ আদায় করি জুমার নামাজ এরপরে আসেনি জুমার পরে চার রাকাত এই চার রাকাত কি তার সুন্নত এটা সুন্নত মুআক্কাদা এটা পড়তেই হবে এখন যারা আমরা মসজিদে আসছি আমরা তো আসছি সওয়াব নেওয়ার জন্য গুনাহ নেওয়ার জন্য তো আর আসি নাই যারা জুমার আগের চার রাকাত সুন্নাত জুমার পরের চার রাকাত সুন্নাত করবে তো ফরজ যে আল্লাহর কাছে কবুল হইছে এটা তার প্রমাণ আল্লাহ নবী বলেন যখন তুমি ফজর নামাজ পড়বা যখন যদি পড়তে পারো তাহলে বুঝবা ফজর আল্লাহর কাছে কবুল হইছে
এখন আপনি চিন্তা করে দেখেন আমি জুমার নামাজ পড়লাম জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়লাম 4 রাকাত সুন্নাত করার পরে আমি 2 রাকাত ফরজ পড়লাম এরপর আমি সুন্নাত বাদ দিয়ে চলে গেলাম তাহলে আপনার কোন নামাজে কবুল হইছে না আপনি তো গুনাহ নিয়ে যাইতেছেন সুন্নতে মুয়াক্কাতা ছেড়ে দিলে তো গুনাহ হয় কবিরা গুনাহ আমরা তো অনেক সবাই কিন্তু বুঝে মানার মধ্যে বড় অবহেলা এইজন্য বাবা পায়ে ধরে হাতে ধরি অনুরোধ করব কমপক্ষে জুমার দিনটা একটু গুরুত্ব দিবেন জুমার দিনটা প্রথমে আসার চেষ্টা করবেন শেষ দিকে যাওয়ার চেষ্টা করবেন অনেক সময় একেবারে বয়ানের শেষ দিকে আসে আবার সালাম ফিরে সাথে সাথে দৌ কেন আপনি একটু সময় নিয়ে আসবেন আধা ঘন্টা সময় নিয়ে আল্লাহর বিধান বিধান নামাজ আদায় করবেন ধীরে ধীরে পড়বেন দেখবেন আল্লাহ খুশি হবে এইজন্য যুবক ভাই মুরব্বি বাবারা নামাজের প্রতি আমরা একটু গুরুত্ব দেই দেখবেন আল্লাহ দুনিয়াতে সম্মান দিবে পরকালেও সম্মান দিবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বিধান নামাজ পড়া